রাস্তায় ফের কানের উৎসব কলকাতায় স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যালের আসর পাখির ডাক হোক কিংবা ঝর্ণার কুলকুল শব্দ নদীর স্রোত বা পাতা ঝরানোর শব্দ সুর সর্বত্রই বিরাজ করে কথায় আছে সঙ্গীত সবখানে ছড়িয়ে কোনো বাউল তার প্রভাতী গান হোক কিংবা পটে গানে শুরু করে পড়া নানা বৈরানিক কল্পের বিবরণ বহুরূপীদের নানা রূপ ধরে জীবনের গান গাওয়া পথে যারা গান করেন তাদের সম্মান জানিয়ে শহরের রাজপথে এই সুরের উৎসব সমগ্র ভাবনায় সুদীপ্ত চন্দ শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছেন এবছরের কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল সিজন টু সহযোগিতায় মাছ মুসলি অ্যান্ড মোর এই উদ্যোগে দ্য ড্রিমার্সের সঙ্গে রয়েছেন সংগীতশিল্পী ক্ষমা দাস কৌশিক ইভেন্টস এবং কার্পেডিয়াম সহযোগিতায় সুরজিৎ কালা টানিট গ্রিন গো গ্রিন ও রেপ্লিকা শনিবার দিন পূর্ণদাস রোডে মাছ মাছলি অ্যান্ড মোরের সামনে ফুটপাথে বসলো এই সুরের অভিনব উৎসব শিল্পী পথে অংশগ্রহণ করেছেন বিভিন্ন বাদ্যযন্ত্র বিক্রেতারা যেমন পাকসুটে বাঁশি বিক্রেতা মোহাম্মদ ইব্রান মিউজিক্যাল স্যান্ডউইচ খ্যাত নীলাঞ্জন সাহা কৃষ্ণেন্দু সৌরজ্যোতি থার্ড স্টেজ জাতীয় পুরস্কারপ্রাপ্ত পটচিত্র শিল্পী কল্পনা চিত্রকর সুবল দাস বৈরাগ্য এবং তার ভৈরবী দল গাইলেন গাজন এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিধুর রবীন্দ্রসঙ্গীতের কোলাজ পরিবেশন করেন চন্দ্রিমা ভট্টাচার্য ছিল ব্যান্ড পার্টি যন্ত্রসঙ্গীত শিল্পী সহ আরো অনেকে ট্রায়াঙ্গুলার পার্কের একটি কোনায় সেখানে ফুটপাথ ঘেরাও করে আমরা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল সিজন টু পালন করছি স্ট্রিট মিউজিক কলকাতায় চালু হয়েছে ইদানিংকালেই চালু হয়েছে তবে আমি দেখছি যে ইয়াং ছেলেমেয়েদের মধ্যে দারুণ স্পিরিট রয়েছে তারা কেউ গিটার নিয়ে গান গাইছে কেউ ভায়োলিন নিয়ে পৌঁছে যাচ্ছে কেউ ড্রামস বাজাচ্ছে পারকাশনস বাজাচ্ছে বিভিন্ন মেট্রো স্টেশনে কিংবা পার্কের কোনায় কিংবা নামী দামি রেস্টুরেন্টের সামনে এরকম আমি বেশ কিছু পারফরমেন্স দেখেছি ইনফ্যাক্ট টালিগঞ্জ মেট্রো স্টেশনে একটি ছেলে ভায়োলিনে হলুদ পাখি বাজাচ্ছে সেটাও আমি চাক্ষুষ করেছি সো এই যে ধারাটা এসছে সেটাকে উদযাপন করার একটা প্রয়োজনীয়তা রয়েছে কারণ স্ট্রিট মিউজিক কলকাতায় নতুন হলেও সারা পৃথিবী জুড়ে কিন্তু অত্যন্ত জনপ্রিয় একটা ঘটনা আমি নিজে চোখে লন্ডনে কিংবা নিউ জার্সিতে আমি দেখেছি যে একাধিক রাস্তায় বা কর্নারে সেখানে স্ট্রিট মিউজিক হচ্ছে এবং খুব ভালো কোয়ালিটির মিউজিক হচ্ছে সো আমার মনে হয় এই ধরনের ফেস্টিভ্যালগুলো হলে এই স্ট্রিট মিউজিকের যে একটা কালচার রয়েছে সেটা কলকাতায় আরও বাড়বে শুধুমাত্র আমি রাস্তার কথা বলবো না সঙ্গে আমি লোকাল ট্রেনের কথা অবশ্যই বলবো যারা আমরা বোলপুরে গেছি ট্রেনে করে তারা সবাই দেখেছি যে কিরম বাউলরা ওঠেন কিংবা দক্ষিণের সাউথ সেকশনে শিয়ালদা সাউথে কীভাবে অনেকে কিশোরকণ্ঠীরা গান করেন রফিকণ্ঠীরা গান করেন সো এই এদের সবার মিউজিককে কিন্তু উদযাপন করার একটা ফ্রি ইনভিটেশন দেওয়া হয়েছে বিভিন্ন শিল্পীদের যাদের সাথে আমরা কন্ট্যাক্ট করতে পেরেছি এবং তাদের কেউ বাউল গাইবেন কেউ ব্যান্ড গাইবে কেউ হিন্দি গান করবে ইটস অ্যাবসলিউটলি ফ্রি মিউজিকের কোনো জনার বেঁধে দেওয়া হয়নি উন্মুক্ত কণ্ঠে মুক্ত আকাশের নিচে যারা যারা গান গাইতে অভ্যস্ত যারা যারা গান গাইতে চান তারা সে কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল সিজন টু আমরা করছি এই পূর্ণদাস রোডে কলকাতা মানে সংস্কৃতির শহর কলকাতা মানে মিউজিক অন্তঃস্রোতা মানে গান বাজনা সমস্ত কিছু আমাদের মধ্যে দিয়ে চলে থাকে শিল্পীরা শুধু মঞ্চে পারফর্ম করেন বা বড় বড় শিল্পী তা নয় আমাদের রাস্তায় আমাদের পথে অনেক শিল্পীরা রয়ে গেছেন তারাও কিন্তু যথেষ্ট প্রতিভা ধরে রাখেন অ্যাকচুয়ালি আমরা যদি দেখি পাহাড়ের একটা নিজস্ব মিউজিক রয়ে গেছে তার একটা আওয়াজ রয়ে গেছে আমরা যদি জঙ্গলে যাই তার একটা মিউজিক রয়ে গেছে তার একটা এটা এটা আমরা আয়োজন করেছি এরকম আমরা দেখা যায় রেলে বা ডিফারেন্ট রাস্তাতে যারা বাঁশি বিক্রি করছে কি দোতারা বিক্রি করছে নানা ধরনের বাদ্যযন্ত্র বিক্রি করছে তাদের মধ্যেও যথেষ্ট প্রতিভা রয়ে গেছে তারা যথেষ্ট প্রতিভা রয়েছে কিন্তু তারা হয়তো একটা সঠিক মঞ্চ খুঁজে পান না যে কোন মঞ্চ থেকে তারা তাদের প্রতিভাকে তুলে ধরবেন কলকাতা স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল হলো সেই রকম একটি মঞ্চ যে মঞ্চ থেকে তারা তাদের প্রতিভাকে তুলে ধরতে পারবে এইটার আরেকটা উদ্দেশ্য রয়ে গেছে যে আমাদের নতুন প্রজন্ম যারা তরুণ প্রজন্ম যারা চট করে একটি মুঠোফোনের মাধ্যমে বন্ধুত্ব আমরা করি তারা আমাদের ঐতিহ্যকে আস্তে আস্তে ভুলতে বসেছে আমাদের পটের গান আমাদের যে রাস্তার গান পথের গান এই গানগুলোকে আমরা ভুলতে বসেছি এই স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল এর মাধ্যমে আমরা আমরা তরুণ প্রজন্মের কাছেও আমাদের ঐতিহ্যকে আমাদের সংস্কৃতিকে তুলে ধরতে পারবো আমাদের ধারণা আজকে প্রায় এখানে 70 জনের উপর এসেছেন আরও আসবেন সেইখানে শুধু যারা পথে মিউজিক করেন তারা নয় প্রতিষ্ঠিত শিল্পীরা রয়েছেন সুধীদা করবেন সুদর্শন দার আমরা নাচ দেখবো
এরকম আরো অনেকে রয়েছেন। শামসুন্দর কোম্পানি জুয়েলার্স শুধু এই প্রতিভাদের তুলে আনার চেষ্টা করছে না, তাদের প্রত্যেককে 1,00,000 টাকার করে একটা অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স আজকে তাদেরকে তুলে দেওয়া হবে, কারণ তাদের পারফরমেন্সের স্টেজটা হলো রাস্তা পথ, এখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার একটা বড় সম্ভাবনা রয়ে গেছে, তাই তাদের হাতে এই ইন্স্যুরেন্সটা হয়তো বা তাদেরকে সেই একটা নিশ্চয়তা দেবে যাতে করে ওদের ওরা ওদের পারফরমেন্সটা আরো সঠিকভাবে ওরা তুলে ধরতে পারবে। ফেস্টিভ্যাল এটা সেকেন্ড সিজন, এটা মূলত যারা স্ট্রিট মিউজিক করেন রাস্তায় গান করেন এবং সেটা আমাদের লোক সংস্কৃতির সাথে যারা যুক্ত, যেমন পটের গান, বহুরূপী, তারপরে ইভেন মিউজিকে বলতে আমাদের ছৌ বা ইত্যাদি, নাচও ইজ পার্ট অফ মিউজিক। তো এই এই শিল্পগুলোর সঙ্গে শহরের যারা শিল্পীরা আছেন যারা স্ট্রিট মিউজিক করেন এবং যারা প্রসিদ্ধ শিল্পী আছেন তারা স্ট্রিট মিউজিকে অংশগ্রহণ করানোর জন্যই একটা ইনিশিয়েটিভ। তো সেটা এবারে দ্বিতীয় বছর, এটা এবারে আমরা জেনারেলি শীতের সময় করি, তো এবছরটা একটু গরমের সময়তেই হলো, করোনার জন্য আমরা কিছু ডিলে হয়েছে আমাদের শেডিউলে। তো এবছর হচ্ছে, এবছরও সিধুদার মতো বিখ্যাত মানুষ ক্যাকটাসের ফ্রন্টম্যান তিনিও পারফর্ম করছেন আর স্ট্রিট মিউজিক ফেস্টিভ্যাল তার একটা প্রথম পারফরমেন্স, তাকে প্রথমবার পাচ্ছি এইটাতে। তিনি মাউন্টেন মিউজিক ফেস্টিভ্যালে ছিলেন, আমাদের আরেকটি অনুষ্ঠান পাহাড়ে গিয়ে হয়েছিল। তো এবারে স্ট্রিটে তাকে পাওয়া গেল, তার সঙ্গে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কল্পনা চিত্রকর পটের গানের বহুরূপীরা এসছেন বীরভূম থেকে, আর শহরের বিভিন্ন স্ট্রিট মিউজিশিয়ান্সরা, যেমন নীলাঞ্জন শহর মিউজিক্যাল স্যান্ডউইচ বলে একটা ব্র্যান্ড আছে, তারপরে থার্ড স্টেজ বলে সৌরজ্যোতি কৃষ্ণেন্দুর, তো এরকম অনেকেই আছেন যারা জয়েন করছেন আর কি এখানটাতে। তো আশা করি খুব ভালো হবে স্ট্রিট মিউজিশিয়ানদের নিয়ে এবারের কলকাতা স্ট্রিট মিউজিক। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।